বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি অবশ্যই আপনাদের সামনে করব কিন্তু এর কথাগুলো শুনে যে আলোচনাটি হবে এই কথাগুলো শেষ করবেন এবং শুনে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে আমার কথাটি আসলে আপনারা কোন দিকে বুঝলেন এবং কথাটি কি ঠিক না ব্যাঠিক। একটা জিনিস হলো কি আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি ছোটকাল থেকে শুনতেছি যে ইমুক মাদ্রাসায় মাওলানা সাহেব আছে এবং মাওলানা পড়তেছে মানুষে মাওলানা যে পড়তেছে এখন কথা হলো এই যে মাওলানা শব্দের অর্থ কী মাওলানা শব্দের অর্থ হলো জানলেওয়ালা কিংবা যে যারা হাদিস গ্রন্থ সমস্ত পরে শেষ করেছে সমস্ত কিছু পরে শেষ করার পরে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তিনি মাওলানা হয়েছে তাহলে এই মাওলানা শব্দটা কার থেকে এসেছে জানেন এই মাওলানা শব্দটা এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম থেকে কিভাবে তার থেকে এই মাওলানা শব্দটি আসলো জানেন যে আল্লাহ সাল্লি আলা আলাহ মাওলানা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তিনি একজন মাওলানা তো এখন কথা হলো যে তিনি যে মাওলানা হয়েছে তিনি কোন মাদ্রাসায় পড়েছিলেন এবং কোন মাদ্রাসার কে তাকে সার্টিফিকেট দিয়েছিলেন এই পৃথিবীর জগতে এমন কোনো ব্যক্তি নেই যে এ কথা বলবে যে তাকে কোনো মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে সে সার্টিফিকেট পেয়েছে তো আমি এখন বলবো যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তিনি আল্লাহম্ম সাল্লাহ সাইদানা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহাম মাওলানা তিনি কোনো মাদ্রাসায় পড়েননি তাহলে তিনিও মাওলানা এবং যারা মাদ্রাসায় পড়তেছে পড়ে পরে তারা এখান থেকে সার্টিফিকেট পেল যে তিনি মাওলানা পৃথিবীতে কোনো মাওলানাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি যে মাওলানা পাশ করেছেন সার্টিফিকেটটা দেখাতে পারবেন তখন তিনি আমাকে ঘর থেকে কাগজপত্র এনে দেখাতে পারবে কিন্তু আলা সাল্ল সাইদানা মাওলানা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে যদি বলা হয় যে আপনি যে মাওলানা মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম যে মাওলানা আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে বলি আপনার সার্টিফিকেটটা দেন যে আপনি যে মাওলানা হয়েছেন তিনি কিন্তু কাগজ দিয়ে যে সার্টিফিকেট সেটা তিনি দেখাতে পারবেন না দেখাতে পারবেন না তারপরেও কিন্তু তিনি মাওলানা মাওলানা শব্দের অর্থ কি জানলেওয়ালা আচ্ছা জানলেওয়ালা যদি হয়ে থাকে হে জগতবাসী এখনকার যে বিষয়টি আমি কথা বলতেছি যে সার্টিফিকেট দেখাতে পারে নাই তবু তিনি মাওলানা তাহলে এখন মাদ্রাসায় মানুষ হইতেছে মাওলানা এদের কাগজের সার্টিফিকেট আছে আর তিনি কোনো কাগজের সার্টিফিকেট ছিল না তারপরেও তিনি মাওলানা আচ্ছা এখন বিষয়টা হলো যে তাহলে মাওলানা কয় প্রকার একটা হচ্ছে শরীয়তের মাওলানা আর একটা হচ্ছে একটা হলো শরীয়তের মাওলানা আরেকটা হলো তরিকত হাকিকত ও মারেফতের দেশের মাওলানা মারেফতের দেশের মাওলানা যিনি তিনি গ্রন্থপুরে মাওলানা হননি তিনি আধ্যাত্মিক সাধনা করেছেন তিনি আল্লাহর সাথে যুক্ত করেছেন নিজেকে আল্লাহর সাথে সংযুক্ত করেছেন কীরকম হটলাইন করেছেন আল্লাহর সাথে এলমে লাদনের মাধ্যমে কথা হয়েছে এবং সেই কথা তিনি ভক্তদেরকে দিতেছে তাহলে এখন যে কথাটি হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হেরা পর্বতের গুহাতে তিনি চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর কাটাইলেন সেখান থেকে বের হয়ে আসলেন তখন তিনি ছিল কি উম্মি অর্থ সে মূর্খ ছিল আমি বুঝি না আমি জানি না আমি কিছু বুঝি না জিব্রাইলকে এ কথা বলেছে তখন জিব্রাইল যখন সিনাই সিনাই যখন চাপ দেওয়া হলো তখন কিন্তু যে সুরা আলাক তার উপরে নাজিল হলো তো এখন বিষয় হলো যখন বুকে চাপ দেয় তখন কি বলেছিল রব্বি জিদ্নি এলমা রব্বি জিতনি এলমাহ তাহলে রব্বি জিতনি এলমার মাধ্যমে সিনাই সিনাই চাপ দিয়ে হঠাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভিতরে আল্লাহাত্মক জ্ঞান প্রবেশ করাইলেন তখন কি হলো তখন তিনি মাওলানা হয়ে গেল জানলেওয়ালা হয়ে গেল তাহলে জানলেওয়ালা যদি নাই হতো তাহলে এই হাদিস তিনি কি করে রেখে যাইতেন এবং আল্লাহর আল্লাহর বাক্যে যে কোরআন এই কোরআনকেও কিন্তু হররত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মস্তিষ্কে ভরে দিয়েছিল এবং সেই মস্তি মস্তিষ্কের থেকে সেই কোরআনটি বের করে কাগজে দিয়ে গেল আর সেই কোরআন আমরা পড়তে পারতেছি তবে আজকের কথা হলো কি যে একটা হলো শরীয়তের মাওলানা তার সার্টিফিকেট আছে আরেকটা হলো মারেফতের দেশের মানুষ যারা সাধনা করে তারাও কিন্তু আল্লাহর সাথে সংযোগ হয়ে তারাও কিন্তু আল্লাহকে লাভ করেছে তারাও কিন্তু মাওলানা কিন্তু তাদের সার্টিফিকেট নেই অথচ তারা অরিজিনিয়াল মাওলানা অরিজিনিয়াল মাওলানা কি সে আগুন খবর বলতে পারবে পিছনে কি হয়েছিল মধ্যে কি চলছে সামনে কি হবে বলতে পারে একই বলা হয় জানলেওয়ালা শুধু হাদিস গ্রন্থ পড়লে একে মাওলানা বলা হয় না এরা টাকার বিনিময়ে পড়েছে এবং টাকার বিনিময়ে মানুষকে পড়াবে আর এটি দিয়ে তাদের প্যাট চলবে এটাই হলো শরীয়তের মাওলানা আর তরিকতের একজন মাওলানা কী সে খাবার চিন্তা করে না সে আল্লাহর তরফ থেকে খবর পায় সে আল্লাহর তরফ থেকে খবর পেয়ে সেই খবর ভক্তদের মধ্যে জানায় তখন ভক্তদের কবে কি হবে না হবে অগ্রিম বলে দিতে পারে তখন ভক্ত সতর্ক হয়ে চলে তবে হে জগতবাসী আজকে যে আলোচনাটি করলাম এই আলোচনার মূল বিষয় হলো যে আমরা যাদেরকে মাওলানা বলি আসলে মাওলানা যদি জানলেওয়ালা হয়ে থাকে আসলে জানার যে বিষয়টা সেটা কি একটা হাদিস গ্রন্থ পরে পরে জেনেছি এটাও একটা জানা আর একটা জানা হলো আমি মৃত্যুবরণ করব কবে আমার খবর আমার কাছে আসবো আমি জানতে পারবো এটা হলো জানলেওয়ালা আমার এক ভক্তের বিপদ হবে এমুক দিন আমি আগেই ভক্তকে আটকিয়ে দিয়েছি বাবা তুমি সেখানে যেও না তুমি সেখানে দশ লক্ষ টাকা ইনভেস্ট করবে তুমি মার খেয়ে যাবে সেটা তুমি যাবে না তবে এই বিভিন্ন বিষয়গুলো যখন গুরুজি একজন ভক্তকে অগ্রিমভাবে বলে দেয় এবং এক বক্ত দেখা গেছে যে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা সে একদিন ইনভেস্ট করে ফেলেছে গুরু নিশ্চিত করার পরেও তখন সে টাকাটা সাথে সাথে দশ মিনিট পরে লোকটাকে আর ফোন দিয়ে পায়নি দশ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে গেছে তাহলে তার মুর্শিদ যে না করেছিল সে কিন্তু মানেনি কিন্তু পরে প্রমাণ পেলো কিন্তু এই প্রমাণ পাইতে যায় কিন্তু তার দশ লক্ষ টাকা নষ্ট হলো এবং তার বিশ্বাস হলো যে না আমার গুরুর কথা ছাড়া আর কোনোদিন কোনো কাজ করতে পারবো না আজ আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই আলোচনাটি কী স্টাইল কী ধরনের করলাম অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং কী ধরনের আলোচনা আপনারা চান সেই আলোচনার বিষয়টা আপনারা কমেন্টে উল্লেখ করে দেবেন আমরা ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করবো আপনাদেরকে সেই আলোচনা দেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে যেন ভালো ভালো ভিডিও পৌঁছে যায় তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ